হ্যাঁ শুনে যাচ্ছে আপনাকে বললেন না আছে না চলে গেছে আমি একটু তাহলে আশাদা প্রশ্ন করি হ্যাঁ সবাই শেখ হচ্ছে যে আপনারা কোনো ধর্ম যদি সৃষ্টি করতে থাকে না আসে তাহলে যে আপনাদের আমাদের যে মানে পবিত্র কোরআন যেটা বলছে এটা কি নবীর মাথা থেকে একা আসছে নাকি বিভিন্ন ধর্ম থেকে যেগুলো ছিল ওই সমস্তকে কালেক্ট করে এটা মানে উনি একটা বই লিখছে আর কি এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কারণ এই তথ্য প্রমাণ যা কিছু দিতে হবে তা তো ইসলামিক সোর্স থেকে দিতে হবে কারণ মোহাম্মদ তো তার নিজের লোকে পাঠিয়ে রাখরে হ্যাঁ মোহাম্মদ তো কাউকে বাঁচিয়ে রাখে নাই হ্যাঁ তার বিরোধী তার তার আশেপাশে তো নিশ্চয়ই মহম্মদ ছাড়া মানে ইসলাম মুসলিম ছাড়া আর কেউ ছিল না এমন তো না অনেকেই ছিল তো তাদেরকে তার সেভাবে তাদের কিছুই রাখে নাই ধ্বংস করে ফেলছে তো আগা করে মোহাম্মদ তো অবশ্যই এটা মোহাম্মদের কোরআন মোহাম্মদেরই বাণী মানে তার কাছে ওই আসছে এটা তার আর কার কাছে আসে না মানে মোহাম্মদ আল্লাহ এসে তো বলে নাই যে আবু বক্কন এটা বইল যে আমি এটা বলে গেছি জিবরাল এসে শুধু মোহাম্মদের কাছেই মানে এইভাবে একজন লোকের কানে কানে এসে বলে যায় এটা আমাদের আজকে দু চব্বিশ সালে এসে এটা মানতে হবে যে একজন কোনো এক মরুর কোনো এক রাখালের কাছে এসা কানে কানে একটা লোক এসে বলে গেল যে কিনা পৃথিবীর ধারকবাহক এবং সেটা আমরা দু হাজার চব্বিশ সালে এসে মানবো যে না হ্যাঁ বলে গেছে এটা তো সন্দেহে মহম্মদের একটা বাটপারি এবং মহম্মদ যে এটা ভুলভাল বলছে তাও না মহম্মদ বিভিন্ন পুস্তক থেকে সে কপি পেস্ট করছে এই জায়গাগুলো থেকে এই যে মেরাজে যাওয়া এটা তো ফেরাজ থেকে মানে আপনি সব জায়গায় এটা সিমিলারিটি পাবেন হ্যাঁ যে ইহুদিরা আমিন বলে মুসলমানরা আমিন বলে এখন থেকে ইহুদির কাছ থেকে এটা কপি করছে নাকি ইহুদিরা মুসলমানদের কাছ থেকে কপি করছে সে দাবি করছে এই যে অন্যান্য আদম হাওয়ার কাহিনী কপি করছে সে জিসাস ক্রাইস্টকে বলছে মুসানবী হ্যাঁ এই যে এই যে এই যে ফাতরামিটা করছে আচ্ছা আদম আল্লাহর প্রেরিত আচ্ছা পৃথিবীর কোন পুস্তকে চোদ্দশো বছর আগে মোহাম্মদের এই সো কল্ড আল্লাহর বাণী কোরআনের আগে কোথায় লেখা আছে ইসলামের নাম আল্লাহর নাম মোহাম্মদ নবী আসে নাই বুঝলাম সেটা লেখা নেই হ্যাঁ কিন্তু কোথায় আছে কোন পুস্তকে তো আপনি পাবেন না ইসলাম আর আল্লাহর নাম নাই তো তাহলে এই এই যেটা যে সে তার আসলে আমার মনে হয় কি এটা যদি আমি নিজের ওপিনিয়ন সংক্ষেপে বলতে চাই মোহাম্মদ নিজেও জানতো না যে সে

সেই জিনিসগুলোকে খানিকটা তো তার মানে তার নীতি নীতি সেই জিনিসটা নিতে ইনফ্লুয়েস হয়েছে নি তার যে ধারণা তার যে ভাবনা চিন্তা সেগুলোকে খানিকটা ইনফ্লুয়েস দিনি সেই সেই সমস্ত ব্যাপারে এবং সেই সমস্ত দেখুন এনি এনি খানিকটা কিছু জিনিসকে যখন ঈশ্বর বলছেন তখন বা আল্লাহর বাণী যেগুলো সেগুলো খানিকটা অবভিয়াস ধরে নিচ্ছে যেমন বলছে তোমরা কি দেখো না এই জিনিসটা হয়েছে তোমরা কি দেখো না যে পৃথিবী আর হেভেন একসময় একসাথে ছিল এই জিনিসগুলো খানিকটা তো তখন নিশ্চয়ই জিনিসগুলো এগুলো মিথ হিসেবে হিসেবে বা বা গল্প একটা শুধুমাত্র একটা একটা থেয়ারিটেল হিসেবে এইগুলো তো প্রচলিত ছিল মানে তিনি তো সেইখান থেকে খানিকটা বেশ খানিকটা ইনফ্লুয়েস রয়েছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি যেমন ধরুন জেনেসিসের গল্প বা ধরেন এই জলপ্লাবন হচ্ছে তার গল্প আহ নুয়ে নৌকা

সে মোহাম্মদকে বিয়ে করছে কেন চিন্তা করছে যে আমার এই যে এই ধন সম্পত্তিগুলো যদি আমি ইনক্রিজ করতে চাই তাহলে এই ধরন্দরকে আমার লাগবে মোহাম্মদকে কিন্তু সে মানে মোহাম্মদের বয়স পঁচিশ বছর খাদিজার বয়স চল্লিশ তো আরবে তখনও কিন্তু বিবাহের ক্ষেত্রে সবসময় নারীদেরকে আমাদের এই ভারতবর্ষ তো কিছুদিন আগ পর্যন্ত তো পুরুষে বস তিরিশ থাকলে নারীর বস থাকতো পনেরো মানে তিরিশ বছরের এস্টাবলিশড পুরুষে বিয়ে করবে ভাইয়া মানে কথা ছিল এরকমই তো আরবে তখন ওটাই প্রচলিত ছিল এই উল্টোটা খুব মানে রেয়ার ছিল এখনও ইনফ্যাক্ট দেখেন বাংলাদেশে এখনও যদি কেউ বয়স্ক নারী কোনো বাচ্চাকে বিয়ে করে তাহলে বলে সুগার মাম্মি এই ধরনের কটুক্তি করে তো সেই সময় মোহাম্মদকে যে বিয়ে করলো খাদিজা আচ্ছা মোহাম্মদ যদি এত তখন স্বাবলম্বী থাকবে খাদিজাকে বিয়ে করতে গেলে কেন সে তার সমবয়সী কাউকে বিয়ে করতে পারলো না আসলে তার সে সময় কোনো যোগ্যতাই ছিল না যে তাকে যে কেউ মেয়ে দেবে যে সে খাওয়াতে পারবে পড়াতে পারবে পড়াতে পারবে এরকম নিশ্চয়তা তার ছিল না তো যে কারণ সে খাদিজাকে বিয়ে করেছে এবং খাদিজার যেহেতু প্রচুর ধন সম্পত্তি ছিল সে কিন্তু অন্য কোনো দিকে অন্য কোনো বিয়ে কিন্তু খাদিজা মারার আগে পর্যন্ত কিন্তু সে কাম করে নেয় মানে অন্য কোনো মেয়ে ছুরি থেকে বুড়ি অন্য কারোর দিকে কোনো দৃষ্টি নেয় যে এই খাদিজা মারা গেল শুরু করলো সে তার এবং তখন খাদিজা জীবিত থাকা অবস্থায় যে সুরা আলাক আনলো হ্যাঁ মানে প্রথমে যে ইকরা বিসমিরা যে খালাক এই চারটা এই সুরা আলাকের চারটা ভার্স আনলো প্রথম সে ওই খেরা গুহা থেকে তারপর এই ভার্সগুলো শোনার পরে তৎকালীন মক্কাবাসীরা হাসাহাসি করলো যে তুমি এই কি ড্যাশ ড্যাশ বলছো এগুলো তো আমরা জানি আমি যদি এখন দুর্গার কোনো একটা ডায়লগ হ্যাঁ বা রামের কোনো একটা ডায়লগ আমি এসে একটু বদলে গিয়ে বলি তাহলে আপনার কি হাসবেন না সবাই হাসবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সবাই হাসবে যে এগুলো তো দুর্গাই বলেছেন দেবী দুর্গা বলেছেন বা রাম বলেছেন বা ধরেন আমি কার কথা বলি ধরেন আমি জওহরলাল নেহরুর একটা উক্তি বা বঙ্গবন্ধু শিক্ষম জুরান কোনো একটা উক্তি দিলে এখন সে ওরকম বঙ্গবন্ধু সাথী মার্চে ভাষণের মতো একটা কিছু আমি দিয়ে দিলাম কাজী ইব্রাহিম দিয়েছিল না ওই ধরাকে যে এই দেশকে আবার কি যেন মুক্তি করতে হবে এই টাইপের মানুষ হাসাহাসি করেছে তাই না মোহাম্মদ তিনি হাসাহাসি করেছিল ফলে প্রায় তিন থেকে চার বছর সে কিন্তু আর কোনো ভারস আনেনি মানে তার কাছে আর জিব্রাইল আসেনি সে চিন্তা করলো কত বড় দুরন্দর যে না এগুলো মানুষ খাচ্ছে না তার কি করতে হবে মানে এই এটা এই ধান্দা পরিবর্তন করতে হবে মানুষ কীভাবে খায় সেটা আমাকে আনতে হবে তো একে অনেক চিন্তাভাবনা করে সে এগুলো করলো আচ্ছা সে যদি এত ইনফ্লুয়েন্স থাকে তার কাছে ওহি আসে জিব্রাইল আসে তাহলে সেই মক্কা থাকাকালীন মানে সে দাবি করলো তার চল্লিশ বছর বয়সে তারপরে প্রায় দশ বারো বছর তার অনুসারীর সংখ্যা তিরিশ থেকে ষাটজন মতান্তরে একশো জন সর্বোচ্চ একটা মানুষ দশ বছর চেষ্টা করে একশো জন মানুষকে শুধুমাত্র তার অনুসারী বানাতে পারে আরে এই গ্রামগঞ্জের যে যে তান্ত্রিক আছে হ্যাঁ ওই যে কি বলে না টুপা বেঁচে সেও তো এক বছর চেষ্টা করলে দুশো মানুষকে সে ইনফ্লুয়েন্স করতে পারবে হ্যাঁ তাকে ঈশ্বর মানে তাকে মেসেঞ্জার বিশ্বাস করতে পারবে পারবে না তখন তার কাছে খাদিজার টাকা ছিল বুঝতে হবে খাদিজার তার টাকা ছিল তার কাছে সেই সেই টাকা কিন্তু অনেকের কাছে বিলি করেছে তারপরেও সে একশো জন মানুষকেও সে ইসলাম মুসলিম বানাতে পারেনি তার মানে তার ইসরা তার কাছে জিব্রাইল আসে এত ভার্স দেয় এগুলো আসলে বকবাজে সে মদিনা যাওয়ার পরে সে কৌশল বদল ডাকাতি শুরু করলো মদিনা থেকে আবার মক্কায় আসলো পুরোটাই তার কাছে ডাকা ডাকাতি থেকে এবং সে কিছু ধন সম্পত্তি কিন্তু তৈরি করেছিল যেই ধন থেকে পরবর্তী সে মারা বিষ খাওয়ার পরে মারা গেল বিছানায় এগুলো দখলের জন্যই তো তার যে আয়সা বউ আয়সার বাবা আবু বক্কর এবং তার মেয়ে ফাতেমা এবং আলী এদের মধ্যে যে রক্তক্ষয় যুদ্ধ হলো মারামারি বংশ নির্বংশ ছিল নিশ্চয়তা কিছু ছিল কারোর কিছু না থাকলে তো এটা নিয়ে মারামারি হয় না কিছুটা তো ছিল ভাবমূর্তি ছিল বা অর্থ ছিল তো এগুলো থেকে বোঝা যায় যে পুরো ব্যাপারটাই আরবের একটা ছোট্ট একটা পল্লী বা কোনো একটা গ্রাম কোনো একটা নির্দিষ্ট খুব অল্প মানুষের মধ্যে একটা তার প্রভাব ছিল কিন্তু সে জানতো না সে তো কেন তার পরবর্তী কেউ জানত না এমনকি ওসমান যে এই কিতাবটা রচনা করছে মানে রচনা না কোরআন কিন্তু তো এইভাবে লিপিবদ্ধ ছিল না এখন যেরকম সুরাগুলো যেভাবে বিন্যাস করা হ্যাঁ তো সেভাবে ছিল না তো ওসমান যেভাবে সারিবদ্ধ করেছে ওসমান নিজেও জানতো না আমার এটা মনে হয় মানে কেন মনে হয় এটার পেছনে এই পুরো পুরো ইসলামটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন এটা মনে হয় যে এটা আসলে ওসমান নিজেও জানতো না যে এটা আরবের বাইরেও ছড়াবে এবং এখন যেভাবে সৌদি আরব কি করছে সৌদি আরব কি জানে না ইসলাম কি মোহাম্মদ কি করতো সেখানে কনসার্ট হচ্ছে সেখানে নারীদের স্বাধীনতা দেওয়া হচ্ছে সেখানে সব মানে পুরো বলতে গেলে যে ইসলামের বিরুদ্ধে যা কিছু যায় তাই সৌদি আরব করছে কেন করছে কারণ ওরা জানে এই ব্যবসা বেশি দিন টিকবে না

আমার মনে হয় উনি খানিকটা ক্ষমতা জোগাড় করার পরে আমার মনে হয় প্রথম দিকে উনি খুব হয়তো এরকম ছিলেন কিন্তু হয়তো সবার সাথে ওই এমন কিছু হয়তো বলতেন যেটা তখনকার দিনে প্রচলিত ধ্যান ধারণার সাথে যেটা আহ হয়তো খাপ খেয়ে যায় তাই জন্য হয়তো তিনি ওই আসাদ ভাই একটা কথা বললেন না যে তিনি সে যে প্রথম যে এগুলো নিয়ে আসছে ভার্স গুলো নিয়ে আসছে সেগুলো লোকজনের মধ্যে জানা কথাই পরবর্তীকালে হয়তো তিনি শক্তি সঞ্চয় করার পরে তিনি মানে হি বেগ টু ডিফার মানে তিনি একটা নিজের নিজেদের একটা সক্রিয়তা একটা একটা নিজেদের একটা মৌলিকত্ব এই ধরনের কোনো কিছু একটা তৈরি করতে চান কারণ হচ্ছে নিজেদের একটা নিজেকে একটু আলাদা করতে হবে নিজের সেক্টটাকে একটু আলাদা করে নিতে হবে যাতে তারা সেইভাবে ব্রেন ওয়াশ করে যেভাবেই হোক সেটা ব্রেন ওয়াশ করে তখন হয়তো দেখবেন আমি জানি না এটা সত্যি কিনা আসলে ভাবে কনফার্ম করবেন তখন হয়তো দেখবেন ওই সময় থেকেই হয়তো এই স্বর্গে কি পাওয়া যাবে সেই বর্ণনাগুলো হয়তো আরো বেশি বেশি করে এসেছে এই জিনিসটা হয়তো হতে পারে আসলে অনেক প্রলোভন সে বদলেও দিয়েছে একটা সময় কিন্তু সে আয়সার প্রেমে পড়ে সে কিন্তু অনেকটা নারীবাদী হয়ে গেছিলো নারীদের অধিকারওছিলো ওমন টম সহ আরও অনেকগুলো চিন্তা করলে আরে হ্যাঁ এ মোহাম্মদ তুমি তো সব আল্লাহ নামে চালিয়ে দিলাম আমরা আমাদের হ্যাঁ নারীদের কীভাবে নির্যাতন বা বৈষম্য মানি তাদের ইয়েতে দখলে রাখবো তা আমাদের তো ওইটা ওই বললে মানুষ বিশ্বাস করবে না তখন মোহাম্মদকে কিন্তু তারা হ্যাঁ এইসব প্রেম প্রেম বাদ দিয়ে কট্টর হইতে বলছে একটা এখানে সবচেয়ে ইসলামটা কীভাবে টিকে আছে এটা বোঝার জন্য খুব সহজে এটা বোঝা যায় খালিদ বিন ওয়ালিদকে যদি পড়া হয় মুসলমানরা বিশ্বাস করে খালিদ বিন ওয়ালিদ একজন বিশাল যোদ্ধা কাতের বিরুদ্ধে যুদ্ধ করেছে খালিদ বিন ওয়ালিদ বা এরকম সন্ত্রাসীরা যারা মোহাম্মদ মারা যাওয়ার পরে মানে পার্সেন্টেজে বলে যে অর্ধেকের বেশি মানুষ ইসলাম ত্যাগ করে ফেলছিল মানে গণ ইসলাম ত্যাগ তখন

এইখান থেকে তাহলে একটা জিনিস আপনি একটা কথা বললেন যে আয়সার প্রেমে পড়ে নারীবাদী হয়ে গেছিল আচ্ছা এই কারণে কি আলী বলে ওই ভদ্রলোকের কথা একদিন ইয়ে বলছিলেন আহ ভাই বলছিলেন আলী বা কারুর একটা কথা বলছিলেন যিনি আহ আয়েশার নামে কুচ্ছারাটা এবং আয়েশা তাকে কিছুতেই পছন্দ করতো না এই ভদ্রলোককে এইটাই কি কারণ মানে বেসিক্যালি কারণটা কি এটাই এখানে অনেকগুলো ডিটেলের কারণ আছে একটা যদি দেখেন মোহাম্মদের কাছে যদি ওহি আসতো একটা এখানে বড় প্রমাণ পাওয়া যায় মানে কাফেলা মানে চল চলন্ত অবস্থায় মানে তার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিল তখন আয়েশা মোহাম্মদ এক সাহাবীর সাথে সহবাস করেছে হ্যাঁ পরোক্ষিয়া করেছে আর কি এরকম একটা অভিযোগ কিন্তু মহম্মদ এক সাহাবী করে তার অনুসারী এবং এইজন্য মোহাম্মদ রাগ করে আয়েশাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় মানে প্রচন্ড অভিমান চল্লিশ দিন তার সাথে কোনো যোগাযোগ নেই কথা বলে না সে প্রচন্ড মনক্ষণ হয়েছে যে তুমি আমার প্রথম মানে প্রথম প্রেম মানে প্রথম প্রেম বলতে মানে তুমি আমার একমাত্র প্রেম তোমাকে আমি এত ভালোবে সেই করেছি তুমি একটু বড় হয়ে তুমি আমাকে আর চিনলা না তুমি আমার সাহাবির সাথে রাত কাটাও হ্যাঁ মানে তখন তার কাছে কোনো অহি আসে না সে কিন্তু কোনো মেসেজ পায় না যে আয়সা কার কাছে ছিল সে সেই সাহায্যের সাথে মানে অনেক ধরনের ঘটনা ঘটে এখান থেকে বোঝা যায় তার কাছে অহিটো এগুলো কিছুই না তার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সে কিন্তু কোনো উত্তর দিতে পারতো না এমনকি আয়সার নিজের তো হাদিস আছে যে নবী আপনার যখন যা যেমন হয় তা আপনি নিয়ে আসেন হ্যাঁ তো তার বৌদের মধ্যে কার সাথে শোবে কার সাথে কী করবে বউরা তার কথা শুনবে কিনা এগুলো সে কোরআনের নামে চালিয়ে দিত এই পুরো ব্যাপারটা হচ্ছে সে এটা সত্য হিটলারের মতো সে মানুষকে ইনফ্লুয়েস করতে পারত তার মধ্যে প্রচন্ড পরিমাণে উপস্থিত বুদ্ধি এবং ধরন্দরী ছিল আগাগোড়া একটা চরম লেভেলের ভাঁট পার ছিল এবং সে ডাকাত হলেও সে কিন্তু ফ্রন্টলাইনে ডাকাতি করতো না সে তার অনুসারীদের পাঠিয়ে দিত অমরের মতো বা অন্যান্য সন্ত্রাসী তার যে অনুসারীগুলো যাদের বলা হয় খলিফা এরা কিন্তু এক একজন সন্ত্রাসী তৎকালীন দেখেন আরবের এটা পড়লে যারা অমুসলিম থাকা অবস্থায় ইসলাম মুসলমানের বলে যে সে খুব জল্লাদ টাইপের লোক ছিল মানুষের কল্লা কেটে ফেলতো তার তরবারির অমুক ধার এরা আসলে সবাই বড় বড় সন্ত্রাসী ছিল তাদের কিন্তু বগে বাগে এনেছিল এই মোহাম্মদ

এক বা এক তাকে দিত এমনি এমনি দিত সে তো যুদ্ধ করতো না মানে আমি যখন আপনাকে দেবো অমিত ভাই তার মানে অর্জনটা আমি করছি আপনাকে দিচ্ছি ট্যাক্স কেন দিচ্ছি যে আপনি আমার আপনাকে আমি দিতে বাধ্য তো আপনি কি তোমাকে আমার কাছে জোর করে নিচ্ছেন না আমি দিচ্ছি আমার স্বার্থে আপনাকে দিলে আমি পাই তো এটাই তার মধ্যে ছিল কারিশমা ছিল মানে এমনি একদম গন্ডমূর্খ ছিল যে সে কিছু জানতো এমন না সে প্রচন্ড পরিমাণে হিটলার টাইপের মানে প্রচন্ড পরিমাণে দুরন্দর এবং প্রচন্ড পরিমাণে রণকৌশল তার মারাত্মক ছিল এবং সে একই সাথে সে চরম মাত্রা নিষ্ঠুর ছিল কারণ নিষ্ঠুর না হলে আহ আমরা ভারতীয় ভারতবর্ষের যে ইতিহাস পড়ি আমরা দেখতে পাই সেই ধরনের নিষ্ঠুর লোকরাই কিন্তু বড় ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছে আমাদের ইতিহাসে তাদের নাম যদিও লেখা আছে আহ কিন্তু খারাপ ভাবে কিন্তু মোহাম্মদ যদি ধর্মটা না থাকতো মানে ইসলাম এই ধর্মের ব্যানারে না থাকতো তাহলে কিন্তু সে হিটলারের মতোই এরকম কোনো একটা ইতিহাসে ওই ওই নামই সে স্থান ইন ইনফ্যাক্ট আপনি দেখেন হিটলার যদি ধর্ম তার তার ব্যানারে যদি ধর্মটা থাকতো তাহলে আপনি এখনও কোনো আইন দিয়ে কোনোভাবেই আপনি তাদের দমন করতে পারতেন না এখনও হিটলারের অসংখ্য অনুসারে থাকতো যে আপনার হিন্দু ধর্মে নাকি মোহাম্মদের কথা বলা আছে এটা কতটুকু সত্য এটা এটা একটু আমাকে একটু জানাবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনাকে হিন্দু ধর্মে কি মানে পরকাল বলে কি আমত বলে কিছু আছে পরকালে বলে কিছু আছে হিন্দু ধর্মে এতটুকু পরকাল বলতে অবশ্যই আছে মানে আপনার মানে লাইফ আফটার ডেথ সে অবশ্যই আছে আপনি স্বর্গে যাবেন বা নরকে যাবেন কিন্তু অনেকগুলো ধারণা আছে আপনার এই শেষ কোয়েশ্চেন দিয়ে শুরু করছি আর কি যেমন হচ্ছে কেউ কেউ মনে করে কোনো কোনো ধারণা অনুযায়ী আপনার যতদিন পূর্ণ ততদিন আপনি স্বর্গে বাস করবেন তারপরে নরকে বাস করবেন তারপরে আবার পুনর্জন্ম হবে কেউ কেউ মনে করে না সাথে সাথেই পুনর্জন্ম হবে এবং সেই পুনর্জন্ম হয়ে এই জন্মেই আপনি নরক বা স্বর্গযন্ত্রটা ভোগ করবেন সেগুলোকে কর্মফল বলে আর এই মোহাম্মদের কথা যেটা বললেন সেটা কিন্তু আচ্ছা আরেকটা জিনিস কেয়ামতের কথা বললেন সেটা আগে বলেনি আহ কেয়ামাত বলতেও যেরকম ভাবে আপনি বোঝেন যে একটা একটা ডিস্ট্রাক ডিস্ট্রাকশন হ্যাঁ এই যে ডিস্ট্রাকশন জিনিসটাও আছে এখানে যেটা মনে করা হয় সেখানে আহ ব্রহ্মা তিনি যখন একটা এই গোটা মহাবিশ্ব একটা ব্রাহ্মণ এইটা কিন্তু মানে একটা ক্রিয়েশন এই ক্রিয়েশনটা কিন্তু নিজে থেকেই হয়েছিল এর জন্য কোনো ক্রিয়েটার ছিল এরকম মনে করে না একটা সৃষ্টি হয়েছিল সেটা আপনার আপনি সৃষ্টি হয়েছিল সেটা স্বয়ংভূ সেই সারম্ভ থেকে যারা এখানে অনেকগুলো মতামত আছে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন রকম বিশ্বাস করে কেউ বিশ্বাস করে যে তারপরে ব্রহ্মা হয়েছিল কেউ মনে করে না কেউ বিষ্ণু হয়েছিল কেউ মনে করে না বিষ্ণু শিব হয়েছিল হয়েছিল তারপরে এই যে ব্রহ্মা মনে করা হয় যে ব্রহ্মা যখন একটা যোগে মানে একটা একটা যোগাসনে বসে থাকেন তখন তার থার্ড আই যখন উন্মুক্ত থাকে সেই উন্মুক্ত হওয়ার সময় গোটা মহাবিশ্ব দ্যাট এক্সিস্ট মানে সমস্ত কিছু এক্সিস্টেন্সের মধ্যে আসে সমস্ত কিছু একটা একটা আকার আকৃতি পায় তারপরে তিনি যখন এই চোখটা বন্ধ করে নেন সাথে সাথে সমস্ত কিছু রিসিডস এই মানে একটা সেই ইয়ে থেকে সেই এক্সটিংশন হয়ে যায় সেই সেই প্রকৃতি বা যা কিছু ছিল সেটার এক্সটিংশন হয়ে যায় এবার এই এক্সটিংশনের জন্য কে দায়ী মহেশ্বর বা শিব এইটার জন্য দায়ী তিনি হচ্ছে ডিস্ট্রাকশন করেন তো এরকম হচ্ছে সাইকেল কন্টিনিউসলি চলতে থাকে একবার না এরকম কন্টিনিউসলি সাইকেল চলতে থাকে তারপরে আরো একটা জিনিস আছে যে এখানে এরা মনে করে আমাদের মানে এই হিন্দু ধর্মে এই জিনিসটা মনে করে যে একটা মহাবিশ্ব না এই এরকম হচ্ছে অনেকগুলো মহাবিশ্ব আছে যেমন একটা একথলি সর্ষের মধ্যে যেমন অনেকগুলো সর্ষে আছে সেরকম হচ্ছে আছে এবং তাতে হচ্ছে প্রত্যেকটা মহাবিশ্বের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তাদের মধ্যে সবাই এসে একটা জায়গায় এসে মিলিত হয় এরকম ধারণা অনেক কিছু আছে তবে এই জিনিসটা আছে এইবারের নবীর কথা কি ছিল না নবীর কথা সেখানে যদি প্রাচীন ধর্মগ্রন্থগুলো দেখেন সেখানে কিন্তু ছিল না কিন্তু পরবর্তীকালে যেমন কিছু কিছু আছে যেমন ভবিষ্যপুরাণ বা এইগুলো যেগুলো হচ্ছে পরবর্তীকালে রচনা করা হয় সেখানে তারা যখন জানতো তখন মানে নবীর সম্পর্কে জানতো নবী মোহাম্মদ সম্পর্কে জানতো তখন তারা এই জিনিসগুলো লিখে এরকম না যে তারা ভবিষ্যৎ জেনে তারা মোহাম্মদ নবীর কথা লিখেছেন সেরকম কিন্তু না আর সেখানেও কিন্তু তাকে খুব একটা ভালো ক্যারেক্টার হিসেবে দেখানো হয়নি সেখানে তাকে একটা দস্যু বা এরকম হিসেবে দেখানো হয়েছে একজন অসুর হিসেবে দেখানো হয়েছে আপনি বিস্তারিত এই জিনিসটা পাবেন এই ভবিষ্যৎ পুরাণ সম্পর্কে আপনি সংশয় ডট কমে দেখবেন সেখানে কিন্তু এইটা এইটার এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আপনি ভবিষ্যৎ পুরাণ এইটা দিয়ে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন আজকে ধন্যবাদ ধন্যবাদ অমিত ভাই ধন্যবাদ অসুখ ভাই টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ অমিত দেওয়ার জন্য আজকে আমরা বিদায় নিলাম তাহলে আপনার কাছে ঠিক আছে আমাদের পরবর্তী গেস্ট আছেন